দীর্ঘ 25 বছর সিপিআইএম দলের অঞ্চল সম্পাদক থেকে শুরু করে বিভাগীয় নেতা শ্যামল পালের বাড়ির সামনে রাস্তা নির্মাণ করতে পারেনি খোদ নেতা বাবুই। 2022 সালের পুর পরিষদ নির্বাচনের প্রাক্কালে তেলিয়ামুড়া পুর পরিষদের 7 নম্বর ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী তথা বর্তমান পুর চেয়ারম্যান রূপক সরকার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন পুর পরিষদ নির্বাচনে জয়ী হলে বিরোধী দলের নেতার বাড়ির সামনে রাস্তা করে দেবেন। তেলিয়ামুড়া পুর পরিষদ গঠনের আড়াই মাস অতিক্রান্ত হতে না হতেই প্রতিশ্রুতি বাস্তব রূপ দিতে শুরু করল রাস্তা নির্মাণের কাজ। এলাকায় রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ার ফলে খুশি পুরো এলাকায় বসবাসকারী 7 নম্বর ওয়ার্ডবাসীরা, সঙ্গে রাস্তা নির্মাণ করে দিতে পেরে খুশি চেয়ারম্যান রূপক সরকার। এটা ওই হচ্ছে 7 নম্বর ওয়ার্ড, তো বিগত 25 বছর ধরে এটা মানে হয়েছে না, এই রাস্তাটা আগেই হওয়া উচিত ছিল, জানি না এটা কেন হয়েছে না, বাট এখন ওই মানে ঐতিহ্য আছে, তো এটা আমি খুব খুশি। আমরা এই এলাকা এলাকার জনগণ, এই জায়গার সবাই আমরা খুব খুশি যে এমন একটা রাস্তা হইতেছে, এতে আমরা মানে অনেক দিন একটা সমস্যার সমাধান হয়েছে।